আরামবাগ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ডাকাত গ্যাংদের হাত থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার নগদ সোনা রূপা সহ অস্ত্র সামগ্রী। জানা গেছে আরামবাগের 13 নম্বর ওয়ার্ডে 24 তারিখে ডাকাত দল সন্দেহে গ্রেপ্তার হন 14 জন। তারপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমানদেব সিং প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান, ডাকাত গ্যাংদের হাত থেকে উদ্ধার হয়েছে 500 গ্রাম সোনা, 1.5 কেজি রূপো এবং 1,60,000 টাকা সহ 3টি বন্দুক, কার্তুস সহ আগ্নেয়াস্ত্র। এরা সকলেই উত্তরপ্রদেশ থেকে এসে ফার্নিচারের কাজ করবে বলে এসেছিলেন। ডাকাত গ্যাং গ্রেপ্তার হওয়ার পর উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমানদেব সিং প্রেস কনফারেন্সের মাধ্যমে নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্মকে কি জানালেন এক্সক্লুসিভ, দেখুন গ্রাউন্ড রিপোর্টিং। এখন ভাবে এখন তদন্ত চলছে এবং শেষ মুহূর্তে কি পরিস্থিতি? परसों 25 तारीख हमारे पास थाना में आरामबाग थाना में खबर आया कि आरामबाग एरिया में कुछ सस्पिशियस लोग रह रहे हैं वहाँ पे। तो हम लोग का टीम SDPO साहब, IC साहब थाना गए, बाकी ऑफिसर फोर्स सिविल ड्यूटी वहाँ पे गए। वहाँ पे हम लोगों ने कुछ लोग को पकड़ा, उनको पकड़ने का पता लगा वहाँ पे और भी कुछ एक और घर में कुछ लोग रह रहे हैं, तो वहाँ से कुछ और लोग को भी अरेस्ट किया गया। टोटल अभी तक हमने 14 लोग को अरेस्ट किया, जिसमें 3 महिलाएँ हैं। 14 लोगों में से हमने 10 लोग को पुलिस कस्टडी में लिया है और उसके अभी तक हम उनसे 4 हमें हथियार बरामद हुए हैं, 36 एमुनिशन, 1,60,000 रुपये नगद कैश, लगभग 0.5 किलो सोना, लगभग 1.5 किलो चांदी, ये सब अभी तक रिकवर हुआ है। इसके अलावा वो जिस चीज़ को लेके क्राइम करते थे यहाँ पर, वो सब कटिंग मटेरियल इक्विपमेंट हमें काफ़ी सारा चीज़ हुआ है। इलेक्ट्रिक कटर यूज़ करके लोग वॉल्ट को काटते थे, प्लस अगर किसी लोकल लोग का यहाँ पे इन्वॉल्वमेंट रहा होगा तो उसको आशा करते हैं कि उसको भी उनके कस्टडी टाइम में हम लोग अरेस्ट कर पाएंगे। আরামবাগে 14 জন ডাকাত দল থেকে গ্যাংকে গ্রেপ্তার হওয়ার পরই প্রেস কনফারেন্স মাধ্যমে হুগলি জেলা পুলিশ সুপার আমাদের সুপ্রিম হলো এবং হচ্ছে সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এবং হচ্ছে নগদ টাকা উদ্ধার হওয়ার পরই এবং সেই ঘটনার যে মুহূর্তে আমরা ছবিটা আমরা দেখাচ্ছি, বিশ্বাসী চুরির ঘটনায় ভিন রাজ্যের কোনো যোগ আছে কিনা এবং যোগ আছে কিনা আরামবাগ শহরের কোনো ব্যক্তি, সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত শুরু করেছে। আপনারা দেখছেন নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পোড়েল এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমানদীপ সিং সহ আরামবাগ SDPO, আরামবাগ IC, গোঘাট OC, খানাপুল OC সহ পুলিশ কর্মকর্তাদের একটা বিরাট টিম এই মুহূর্তে তারা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিলেন 14 জন ডাকাত দল গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, সোনা, রূপা সহ বিভিন্ন ধরনের বন্দুক এবং কার্তুস সহ এবং ধারালো অস্ত্র সামগ্রী ওয়াকি টকি উদ্ধার হয়েছে এবং পুলিশ প্রশাসনের বড় সড়ো সাফল্য। এবং এই মুহূর্তে আরামবাগ কতটা নিরাপদে এই প্রশ্ন কিন্তু এখনও তাড়া করে বেড়াচ্ছে, তবে পুলিশ প্রশাসন বড় সাকসেস জায়গা এটাই কিন্তু এখন মনে করছেন। আপনারা দেখছেন নিউজ, আমি ছিলাম কমলেন্দু পোড়েল, দেখুন বিস্তারিত।